প্রথমে মনে হচ্ছিল যে আসলে নিজের সেভ হইতে হবে, সবাইকে সেভ করতে হবে। আর এমন মনে হচ্ছিল যত সুরা কালাম যা জানি সেগুলো পড়ছি এবং হচ্ছে তৌবাগুলো পড়ছি, এবং যখন আমি উপর থেকে নিচে নামি তখন আমার কলমা শাহাদত পড়তে পড়তে আমি কিন্তু নামছি যে না, সরি আমি যখন ওই ক্যাশ কাউন্টার বিল দিতে যাই তখন হচ্ছে দেখি আগুন। কিন্তু শুনছি যে কে বলছিল কাচ্চি ভাই থেকে আগুনের সূত্রপাত, কিন্তু আমি সকালে জানতে পারলাম যে প্রথম মানে ফার্স্ট ফ্লোর থেকে আগুনটা লেগেছে এরকম আর কি। মনের আমার এটা মনে হচ্ছিল আসলে মৃত্যু তো খুব কাছাকাছি এক, আর দ্বিতীয়ত মাথা ঠান্ডা রেখে কিছু করতে হবে, মরে গেলে মাথা ঠান্ডা রাখতে হবে যে কিভাবে এখান থেকে এক্সিট হওয়া যায় এবং সবাইকে এক্সিট করানো যায়। বের হয়ে বলতে আমরা তিনজনকে নামাতে পারছি, আমি সহ তিনজন নামছি, হ্যাঁ, আর পরে ফায়ার সার্ভিসে যারা ছিল তাদের দিয়ে তাদেরকে নামাতে পারছি। স্মরণীয় বলতে পানি পেশা লাগছিল, পানি খাচ্ছে হঠাৎ করে মুখে চোখ জ্বলছিল, চোখে পানি দেওয়ার পরে দেখলাম যে আরও বেশি আঠালো টাইপের হয়ে গেছে, তখন ওখানে ওই রুমাল দিয়ে চোখ মুছছি, মুছে আল্লাহকে স্মরণ করা সবাই করলাম যে যে যার ধর্মের আছেন সবাই আল্লাহরে ডাকেন, কেউ ভগবান ঈশ্বর যারা আছে ডাকেন। মোটিভেশন দিয়েছি, মানসিকভাবে একটু সাহস জুগিয়েছি, অনেকে লাভ তো দিয়েই যাবে এরকম একটা অবস্থা, লাভ দিতে হবে না, আস্তে আস্তে আমরা কীভাবে এখান থেকে এক্সিট করবো সেই কথা চিন্তা করতে হবে, লাভ দেওয়ার দরকার নেই, এগুলো করছি আর কি। নয়তলায় আমরা 25-30 জন মতো, আমি যখন নামলাম নিচে তখন দেখলাম একজন লাভ দিয়ে পড়ে গেছে, তার আমি তোলার চেষ্টা করলাম, তুলতে পারি না অনেক ভারী ছিল, হ্যাঁ হ্যাঁ, পরে আমি ডাকলাম যে আপনি একটু আসেন, এর একটু আমরা নামাই, তো নিচ থেকে বলে যে আসলে আগে আপনি নামেন পরে আমরা দেখছি ওর কী করা যায়। তিনতলায় যে সময় আমি পরে নিউজে দেখেছি, এটিএনে দেখেছি যে সবাই ওখানে নামাচ্ছে, ওইগুলো দেখাচ্ছে আর কি, ওরাই নামছে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।